হ্যালো এভরিওয়ান, আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা হতে চলেছে আইবুড়ো ভাত। জানি অনেকটাই লেটে আসছে ভিডিওটা, প্রচুর লেটে, বিয়ে হয়ে গেছে আমার 6 মাস, কিন্তু আইবুড়ো ভাতের ভিডিও আমি ছাড়তে পারিনি এখনো। তো আজকে ভাবলাম আইবুড়ো ভাতের ভিডিওটা ছাড়া যায়। এই ভিডিওটা সম্পূর্ণই হতে চলেছে খাওয়া আর খাওয়া। অনেক জায়গায় খেয়েছি, প্রায় 10 থেকে 12 জায়গায় খেয়েছি, আরও প্রচুর জায়গায় মিস করেছি। অনেক মাসি বাড়ি যাওয়া হয়নি, তখন সামান্য লকডাউনও চলছিল, এই জন্য দূরে যাওয়া হয়নি, সেই কারণে অনেক জায়গা মিসও করেছি। কিন্তু যা খেয়েছি তার ফল এখন হচ্ছে আমার এই ভুড়িটা। চলো দেখতে থাকো আজকের পুরো খাওয়ার খাওয়ার ভিডিওটা, এনজয় করবে আশা করি। চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। হে গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে কি, ফার্স্ট আইবুড়ো ভাত, দিদি বাড়ি খেতে যেতে হবে। এখন বাজে 3:03, তো 3টের সময় এখন যাচ্ছি। কাজের থেকে ফিরে অনেক লেটও হয়ে গেছে, আরও বাড়িতেও অনেক কাজ ছিল, তো সেই কারণে এখন 3টের সময় যাচ্ছি দিদি বাড়ি। তো চলো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে, অনেকটা লেট হয়ে গেছি। দেখি চুলটা সুজয়ের আইবুড়ো ভাত খেতে এসেছি আমরা আজকে। লজ্জা পাস না, শুরু কর, খা খা, খাওয়া শুরু কর। তো আইবুড়ো ভাত খেতে বসছে এখন। এটা দিদি বাড়িতে প্রথম আইবুড়ো ভাত আমার, আর এদিকে আরেকজনের আইবুড়ো ভাত একসাথে হচ্ছে, একসাথে হচ্ছে। মার্চ মাসে ওর বিয়ে দাদার, আর এই পাশে সুজা দাদার বিয়ে হচ্ছে তার পরের মাসে, মার্চের শেষেই হবে। আজকে রয়েছি আমরা ছোট কাকার বাড়িতে আইবুড়ো ভাত খেতে। এই যে আমার ভাই, কাকার ছেলে, ছুরিটা কি বানিয়েছে দেখি আমার বিয়ের জন্য। সব ভাইরা বসে আছি, এদিকে অভিজিৎ পাল রয়েছে, রিতম। বলছে নিয়ে যাবি না বউ বলে সবাই এখন। সো আজকে আমরা এসেছি অভিজিৎ পালের বাড়িতে, মানে আমার মেজো জেঠুর বাড়িতে, আইবুড়ো ভাত। এটা আমার কত নম্বর আমি জানি না, তিনি প্রচুর কনফার্ম করছে, 12, 14, 15। আমি ওনার 5-6 নম্বর খাচ্ছি, অত গুনছি না, কিন্তু আইবুড়ো ভাতের একটা ভিডিও তোমাদের দেখাবো, সেটুকুই প্ল্যান রয়েছে। তো চলো এখন খাওয়া দাওয়া হবে। এদিকে সব খাবার দাবার গুছিয়ে দিয়েছে, সব এখানে আমার প্রিয় খাবার দাবারই আছে, আমি তো একদমই মাছ ফাছ খাই না। আজকে আইবুড়ো ভাত রয়েছে আমার বড় জেঠুর বাড়িতে, সাথে ওকেও নিয়ে এসছি, আর মা বাবা সবার মিলে এসছি। খাবার দেখে চিন্তায় পড়ে গেছে আমি এখন, এখানে চিংড়ি, মটন, আমার চিকেন, তবে চিকেনের ঠ্যাংটা ওরে দিবি। আজকে বড় জেঠুর বাড়ি আইবুড়ো ভাতে এইসব খাওয়ার দাওয়ার দিয়েছে, এগুলো আমাকে ও পাঠাবলি করতে নিয়ে এসছে। এখানে দেখো এতটা খাবার ও খাবে আজকে, সবাই জানে আমি কতটুকু খাই। হ্যালো, আমরা সব যাচ্ছি এখন চাকদায় খেতে, আইবুড়ো ভাত খেতে। এই যে আরেকজন যাচ্ছে, খাবার এত তাল যে চাকদায় যাচ্ছিস তুই? হ্যাঁ যাচ্ছে, সব বসে বসে। আইটেম দেখে ভয়েতে শিটকে রয়েছে। এমন আর কি দুটো করে দেখবেন, বারোটা ফাঁকা ফাঁকা লাগে।
তো আজকে আমার আইবুড়ো ভাত নম্বর 5 তাই তো হ্যাঁ 5 নম্বর আইবুড়ো ওই 5 নম্বর হ্যাঁ আজকে এসেছিলাম ডিনোদের বাড়ি তো পার্টনারের বাড়িতে আজকে খাওয়া দাওয়া আছে ওদের বাড়ি এসেছি মিমোদের বাড়ি এসেছি আমরা মুখের উপরে ক্যামেরা নিয়ে আসছো টেস্ট কর সময় শুরু কর তো আজকে আমার বড় ভাত আমার কাকি বাড়ি ছোট কাকি তোর কাকি বাড়িতে এসেছি একটু লজ্জা লজ্জা লাগছে আমার এই ঘরে বসে আছি এই প্রথমবার এলো আমার কাকি বাড়িতে তো না আগে এসেছিলাম বোনকে নিতে এসেছিলাম বেশিক্ষণ ছিলাম না তো আজকে এর বাড়িতে মানে কাকি বাড়িতে খাওয়া দাওয়া তো একটু লজ্জা লজ্জা লাগছে তো চলো অনেক কিছু রান্না বান্না করেছে তার মধ্যে তিন চার ধরনের রাইস ফাইস আরো কিছু রয়েছে সেগুলো দেখতে হবে তো আমার তো সব আইবুড়ো ভাত নিয়ে একটাই ব্লগ হচ্ছে তো দেখতে থাকো সব বাড়ির খাওয়া দাওয়াই তোমরা দেখতে থাকো নোংরা ফেলারিটা রেডি হচ্ছি শাড়ি টাড়ি পরে তো সবাই তোড়জোড় করছে আমাদের আইবুড়ো ভাত দেবে বলে মাসি বাড়িতে তো চলো দেখো পুরো আইবুড়ো ভাতের ব্লগটা এই যে ও এখন প্যান্ট পরছে গিফট দিতে পারছে না গিফট দিতে পারছে না গিফট দিতে পারছে না এখন মা দিয়ে দেবে এই যে আমাকে এত কিছু দিয়ে বসিয়েছে মাছ তো আমি ছুঁয়েও না কোনোদিনও তার মধ্যে আমার মাছের মাতলা মাছ আমার দ্বারা হবে না ঠিক ওই খাবে এখন বসে বসে আমি মাছের মাথা খাবো না তো খেতে হবে না চলো খাওয়া দাওয়া শুরু করি এবারে আজকে হচ্ছে শ্বশুরবাড়ি আইবুড়ো ভাত এটা প্রথম খাই লোকে মানে এমনি খাওয়া দাওয়া হচ্ছে আইবুড়ো অবস্থায় শ্বশুরবাড়িতে সাথে দিনও দিনও সবাই নিচ্ছি না চামচ লাগবে না ইস দিনও খাচ্ছে দেখো কেমন করে আমার লজ্জা কেমন করে